ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অভিক, আপনারা দেখছেন ট্রাভেল অ্যান্ড গাইড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমি আজ আবার এসেছি আপনাদের কাছে পুজোয় ভ্রমণের আরও একটি জায়গা নিয়ে, এমন একটি জায়গা যেখানে আপনি গেলে একই সঙ্গে পাহাড়ি রাস্তা, পাহাড়ি ঝোড়া মানে পাহাড়ি ঝর্ণা এবং হিল স্টেশনের অনুভূতি সব কিছু একই সঙ্গে পেয়ে যাবেন, এবং তা আপনাদের অত্যন্ত হাতের কাছে, মানে 10 থেকে 12 ঘন্টা সময় লাগবে ওই জায়গাটিতে পৌঁছতে, এবং পৌঁছে তারপরে সে এক সুন্দর অভিজ্ঞতা আপনাদের অবশ্যই হবে। তাহলে বন্ধুরা, ভাবছেন জায়গাটি কোথায়, জায়গাটিতে কিভাবে পৌঁছবেন, কোথায় গিয়ে থাকবেন এবং কি কি করবেন, কি কি দেখবেন, এই সব কিছু নিয়ে আমার এই ভিডিওটি আজকের বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন, না হলে এই জায়গাটির অনেক তথ্য আপনারা মিস করে যাবেন। আর জায়গাটি আশা করি বন্ধুরা আপনাদের কাছে একটি নতুন জায়গা, এর নাম হয়তো আপনারা শোনেননি। তাহলে বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, আর বেল আইকনটিকে প্রেস করতে অবশ্যই ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটিতে যাওয়া যাক। পুজোর সময় একটু বেড়াতে যেতে সবারই ইচ্ছে করে, মানে যদি একদিন দুদিনও কোনো জায়গায় বেড়াতে যেতে পারতাম, যাদের বড় বাজেট নেই, কিংবা ধরুন যাদের বড় বাজেট আছে কিন্তু চান তারা একটু নতুন জায়গা একটু ঘুরে দেখি, তাদের জন্য এই জায়গাটি অত্যন্ত মনোরম হতে পারে। আর যাদের বাজেট নিয়ে একটু সমস্যা তাদের জন্য এই জায়গাটি আশা করি খুবই ভালো হবে, কারণ বন্ধুরা বেড়াতে যাওয়ার ইচ্ছা তো সবারই থাকে, কিন্তু পুজোর সময় বিভিন্ন কারণে যে সাংসারিক বাজেটের যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতি অনুযায়ী আর হয়তো বেড়াতে যাওয়া যায় না মনে স্বাদ থাকলেও। তবে আশা করি এই জায়গাটিতে আপনারা বেড়াতে যেতে পারবেন কম খরচে, স্বাদের মধ্যে সুন্দরভাবে হিল স্টেশনের অনুভূতি সঙ্গে পাহাড়ি ঝোড়া এই সব কিছু নিয়ে এই জায়গাটি আপনাদের জন্য ওয়েট করে আছে বন্ধুরা। তাহলে জায়গাটি অবশ্যই জেনে নিই, জায়গাটি হচ্ছে হেসাডি। আশা করি বন্ধুরা নামটা আপনাদের কাছে অপরিচিত, অনেক জায়গা থেকে খুঁজে আপনাদের জন্য রিসার্চ করে এই জায়গাটি বার করেছি। এখানে আপনারা জঙ্গল, পাহাড়, পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তার বাঁক, ঝর্ণা সবই পাচ্ছেন। পিডাব্লিউডির একটি বাংলো আছে, ওখানে চাইলে বাংলোতে থাকতে পারবেন। ওখানে রাত্রিবেলা যদি আপনাদের কোনো সময় কারেন্ট যদি চলেও যায় তাহলে হেরিকেনের আলোয় ঝিঁঝিপোকার শব্দে সেও আপনাদের এক অদ্ভুত অভিজ্ঞতা তৈরি করবে বন্ধুরা। তাহলে দেখি বন্ধুরা হেসেডিকে। পাহাড়ে ঘেরা হেসেডি, দুচোখ ভরে দেখা স্মৃতি বহুদিন অমলিন হয়ে থাকবে এখানে এলে। হাওড়া থেকে পশ্চিম ভারতগামী যে কোনো ট্রেনে চেপে চক্রধরপুর স্টেশনে নেবে এই জায়গাটিতে পৌঁছতে হয় বন্ধুরা। আর কী কী ট্রেন আছে না আছে ভিডিওটি দেখতে থাকুন, এর মাঝখানে আমি কী করে এইখানে ট্রেনে করে পৌঁছবেন এবং কীভাবে এখানে পৌঁছবেন, কোথায় থাকবেন, হোটেলের ডিটেলস সব কিছু আমি এই ভিডিওতেই দিয়ে দিয়েছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা। তাহলে চক্রধরপুর স্টেশনে নেবে আপনারা, যদি সকালবেলার দিকে ওখানে পৌঁছন, আমি সেরাম টাইপেরই ট্রেন দিয়েছি, সকালবেলার দিকে একটু বেলার দিকেও যদি ওখানে পৌঁছন চক্রধরপুর স্টেশনে নেবে বন্ধুরা, আগে একটি গাড়ি ঠিক করে নেবেন 2 থেকে 3 দিনের জন্য, তাতে আপনাদের সুবিধা হবে। এছাড়া আপনারা বাসে করেও পৌঁছতে পারেন, চক্রধরপুর থেকে রাঁচিগামী বাসে আপনারা ওখানে পৌঁছতে পারবেন, কিন্তু যদি একটা গাড়ি বুক করে নেন 2-3 দিনের জন্য তাহলে খুব ভালো হয়। আর বন্ধুরা যদি বাংলোর দিকে থাকতে পছন্দ করেন, যদি পিডাব্লিউডির বাংলোতে থাকেন, তাহলে একটা সাজেশান দেব, ওখানে আপনারা যদি 2-3 দিনের মতন খাবার যদি আপনারা নিয়ে নেন, মানে এই ধরুন চাল, ডাল, একটু ডিম এইসব জাতীয় খাবার যদি নিয়ে নেন তাহলে ওখানে আপনারা রান্না করেও খেতে পারবেন। তাহলে বন্ধুরা, ওখান থেকে চক্রধরপুর থেকে গাড়ি নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন হেসেডির উদ্দেশ্যে।
আর যদি চক্রধরপুরে থেকে আপনারা হেসিডিকে দেখতে চান, তার জন্যও রয়েছে চক্রধরপুরে হোটেল রয়েছে, সেটাও আমার ভিডিওতে পেয়ে যাচ্ছেন। তাহলে চক্রধরপুর থেকে হেসিডি চলি বন্ধুরা। হেসিডি যেতে চক্রধরপুর থেকে ডিস্টেন্স আছে 39 কিলোমিটার থেকে 40 কিলোমিটার পর্যন্ত। কিছু ক্ষেত্রে যদি রাস্তা একটু এপাশ ওপাশ করতে হয়, কারণ কিছু জায়গায় মাটির রাস্তা আছে বন্ধুরা, তো রাস্তা যদি একটুখানি চেঞ্জও করতে হয় তাহলে ম্যাক্সিমাম 44 কিলোমিটার ডিস্টেন্স পড়ে চক্রধরপুর থেকে হেসিডি। ওখানকার যদি গাড়ি নেন তাহলে ওনারাই আপনাদের সব ডিটেলস বলে দেবে। আর এবার হেসিডি যেতে যেতে আপনার রাস্তার পাশের যে দৃশ্য সেটি অত্যন্ত মনোরম। রাস্তার দুপাশে শাল, সেগুন, মহুয়া আর কেন্দুর গাছের যে সারি তা আপনাকে মুগ্ধ করবে। কিছু কিছু জায়গায় যেতে যেতে আদিবাসী নারী পুরুষের দলকেও চোখে পড়বে, তারা মাথায় ঝুড়ি নিয়ে হেঁটে চলেছে কিংবা কাঠ সংগ্রহ করে নিয়ে আসছে। আর কিছুটা এগোলেই, ওখান থেকে 10 কিলোমিটার এগোলেই আরও একটি মনোরম জায়গা, পাহাড়ির আঁকিবাঁকে রাস্তা, নাম হচ্ছে জিলাবিঘাটি। সত্যি বন্ধুরা নামটা জিলাবিঘাটি। জিলাবিঘাটি এই কারণে বলা হয়, ওখানে রাস্তাটা এত সুন্দর জিলিপির মতন এঁকে মেঁকে গেছে এবং তার উপর থেকে যে পাহাড় সমেত যে রাস্তার ভিউটা, সেটা ক্যামেরাবন্দি করতে অবশ্যই আপনার ইচ্ছে করবে। এবং জায়গাটি অত্যন্ত মনোরম। আমি মনে করি এই জায়গাটি আপনাদের অনেক দিন পর্যন্ত মনে স্থায়ী হয়ে থাকবে। হয়তো ভাববেন আবার একবার কিভাবে এই হেসিডিতে যাওয়া যায়। তাহলে বন্ধুরা জিলাপিঘাটি পেরিয়ে আমাদের আরেকটু এগোলে পড়বে কিছু ছোট ছোট গ্রাম। সেই গ্রামগুলো লোটা, কুরুন, কুন্দরগুট প্রভৃতি গ্রাম। এই গ্রামগুলো পার হয়ে আসছে জড়াকেল। জড়াকেল পার হলেই বন্ধুরা হেসিডি। হেসিডিতে সুন্দর জলপ্রপাত রয়েছে। এখানে অনেকগুলি জলপ্রপাত, এখানে মানে ওয়াটারফলস আপনারা এখানে দেখতে পারবেন। যেমন হচ্ছে হিরণী জলপ্রপাত, পঞ্চপ্রপাত, এগুলো এখানে আরও রয়েছে, রানী ফলস মানে রানী জলপ্রপাত, এগুলো অনেকগুলি এখানে রয়েছে। তাহলে প্রথম দিন ওখানে পৌঁছে আগে এখানে স্টে করে খাওয়া দাওয়া করে ওই দিনটা রেস্ট নিয়ে নিন। রেস্ট নিয়ে পরের দিন ভোরে আপনারা এই জলপ্রপাতগুলোর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন। তাহলে বন্ধুরা সকাল সকাল প্রাতঃরাশটি সেরে বেরিয়ে পড়ুন হিরণী জলপ্রপাত দেখতে। প্রায় 100 ফুট উপর থেকে হিরণী নদীর মূলধারা প্রায় 30 ফুট চওড়া হয়ে নিচে নেমে এসছে। অসম্ভব সুন্দর পাহাড়ি জোড়া পর্যটকদের জন্য তৈরি করা রয়েছে ওখানে চাতাল। বাঁদিকে একটা ছোট সাঁকো আপনারা দেখতে পাবেন, সেটা টপকে নদীর ওপারে যাওয়া যায়। আর বন্ধুরা এই ঝাড়খণ্ডে মানে হেসিডি যেটা ঝাড়খণ্ডে রয়েছে, আপনাদেরকে প্রথমে বলা হয়নি, সেই ঝাড়খণ্ডের যে ট্যুরিজম রয়েছে সেখান থেকে এখানে একটি পিকনিক স্পটও তৈরি করে দেওয়া হয়েছে। শীতকালে আপনারা যখন যাবেন মানে পুজোর পর কিংবা ওই সময়টায়, এখানে প্রচুর পিকনিক হচ্ছে দেখতে পাবেন। এবং অনেকে দেখতে পাবেন ওই পাহাড়ি ঝোড়ার জলে চান করছে, কারণ ওখানে এত সুন্দরভাবে এসে একটি ছোট সুইমিং পুলের মতন তৈরি হয়ে রয়েছে যে ওখানে সবাই নেবে চান করে। তবে বন্ধুরা অবশ্যই আপনারা বাইরে থেকে যাচ্ছেন, ওখানে অনেকেই লোকাল লোক, তারা সব কিছু ওখানকার জানে। আপনারা যেহেতু বাইরে থেকে যাচ্ছেন তাহলে এই স্নান করাটা থেকে আমার মনে হয় আপনাদের বিরত থাকাই ভালো হবে। শুধু প্রকৃতিকে অনুভব করুন এবং ওই সুন্দর ঝোড়াটিকে অনুভব করুন। এবং চারপাশে ঘন জঙ্গল, দূরে পাহাড়ের খাঁজে সমতলে দেখবেন যে ধান গাছগুলি হয়ে রয়েছে, সেগুলো বাতাসে অবিরত মাথা তারা দুলিয়ে চলেছে। অজানা পাখির ডাক এবং এই জলপ্রপাত থেকে ফিরে যাওয়ার পথে দেখতে পারবেন আদিবাসীদের হাটে বিভিন্ন রকম সরঞ্জাম রয়েছে। এখানে বন্ধুরা আপনি ভ্রাম্যমাণ হোমিওপ্যাথি স্টল থেকে শুরু করে এখানে সব কিছুই পেয়ে যাবেন। যদি আপনারা চান হাট থেকে একটু শাকসবজি কিনে নিয়ে এসে আপনারা রান্নাও করতে পারেন, সব কিছুই এই হাটে পাওয়া যায়। এরপর চলে আসুন 13 কিলোমিটার দূরে রাঁচির ওই রাস্তার ওপরই পঞ্চপ্রপাত দেখতে। এটিও একটি ঝোড়া, পাহাড়ি ঝোড়া। এখানে গভর্নমেন্ট থেকে মানে ঝাড়খণ্ড ট্যুরিজম থেকে বা ঝাড়খণ্ড গভর্নমেন্ট থেকে এখানে একটি পিকনিক স্পট তৈরি করেছে। শীতকালে এখানে বন্ধুরা প্রচুর ভিড় দেখতে পাবেন, প্রচুর লোক এখানে পিকনিক করতে যায়। এরপর ওখান থেকে আরও 10 কিলোমিটার দূরে চলে আসুন আরেকটি জায়গা। 1874 সালে এখানে একটি চার্চ তৈরি হয়েছিল, জায়গাটি হচ্ছে মুড়ি। মুড়ি দেখে ওখান থেকে, ওখানে আরও অনেক ছোট ছোট জলপ্রপাত আছে বন্ধুরা, ওইখান থেকে আপনারা চলে আসুন। আর বন্ধুরা মুড়িতে এসে অবশ্যই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নেবেন। ওইখান থেকে খাওয়া দাওয়া সেরে আরও 10 কিলোমিটার একটু কষ্টকর মেঠো রাস্তা দিয়ে গাড়ি যাওয়ার পর কিছুটা এগোলেই হাঁটা পথে বালিয়াড়ি পার হয়ে
পাথরের ওপর সাবধানে পা রেখে একটু এগোলেই দেখতে পাবেন নদী, এবং সেখান থেকে দেখবেন রং বেরঙের পাথর চারিধারে ছড়ানো সেটারও রয়েছে। ওপর থেকে নামা জলের যে ধারা একটা অদ্ভুত ওখানে প্রাকৃতিক গুহারও সৃষ্টি করেছে। এটি হচ্ছে বন্ধুরা রানী ফলস বা রানী জলপ্রপাত। প্রাকৃতিক সৌন্দর্য আর রানী জলপ্রপাতের রূপ মিলেমিশে একাকার এখানে, যে রূপমাধুরী পথের ক্লান্তি অবশ্যই আপনাকে ভুলিয়ে দেবে এবং মনকে অবশ্যই মুগ্ধ করবে বন্ধুরা। আর এই সব কিছু দেখে বন্ধুরা এবার ফিরে চলা হেসেডির পথে, মানে আপনারা যদি বাংলোতে থাকেন, কিংবা যদি বাংলোতে না থাকেন তাহলে চক্রধরপুরের উদ্দেশ্যে। আর বাংলোতে থাকলে তার একটা অভিজ্ঞতা অবশ্যই রয়েছে বন্ধুরা। বাংলোতে যদি থাকেন সেখানে রাত্রিবেলা যদি একটু আপনাদের খাওয়া দাওয়ার যে অ্যারেঞ্জমেন্ট আছে তার সঙ্গে সুন্দর একটু ক্যান্ডেল লাইট ডিনারও ওখানে সেরে নিতে পারেন, মানে একটু মোমবাতি জ্বালিয়ে ঝিঝি পোকার আওয়াজ শুনতে শুনতে রাত্রিরে ডিনারটি সেরে শুয়ে পড়ুন। পরের দিন আপনাদের একটু মন খারাপ হলেও বেরিয়ে পড়তে হবে বাড়ির উদ্দেশ্যে। এরপর আসি বন্ধুরা, হেসেডি পৌঁছবেন তার জন্য আপনারা হাওড়া থেকে কী কী ট্রেন পেতে পারেন, মানে চক্রধরপুর যাওয়ার জন্য চক্রধরপুর থেকে হেসেডি আপনারা ওখানে গাড়ি বুক করে নেবেন। আর হাওড়া থেকে পাচ্ছেন 12871 ইস্পাত এক্সপ্রেস, 12860 গীতাঞ্জলি এক্সপ্রেস, 12870 হাওড়া মুম্বাই সুপারফাস্ট এক্সপ্রেস, 22894 হাওড়া সিনাঙ্গার সিরিডি এক্সপ্রেস। বন্ধুরা এই ট্রেনগুলো আমি এই কারণে বলছি, এই ট্রেনগুলো সবই আপনাকে সন্ধেবেলার মধ্যে ওখানে পৌঁছে দেবে, তাহলে রাত্রিবেলার খাওয়া দাওয়াটা সেরে আপনারা পরের দিন হেসেডির জন্য আরামসে ঘুরে বেরিয়ে আবার তার নেক্সট দিনকে আপনারা বাড়ি ফিরে আসতে পারবেন। আর ট্রেনের টাইম কী কী আছে সেটা আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন, আর আমার ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা, ওখানে গেলে কোথায় থাকবেন। চক্রধরপুরে যদি থাকেন বন্ধুরা ওখানে কিন্তু খুব একটা বেশি হোটেল নেই। ওখানে যে দুটো হোটেল আছে ভালো হোটেল সেগুলি হচ্ছে হোটেল লাক্সারি ইন, যার ফোন নাম্বার 09739797909, ওয়েবসাইট আমার ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। আর একটি হোটেল হচ্ছে হোটেল এ স্কোয়ার, এর ফোন নম্বর 09631483792। ভাড়া মোটামুটি আপনারা কথা বলে নেবেন 1000 থেকে 1200-1500 মধ্যে আছে। আর যদি আপনারা ওখান থেকে পিডাব্লিউডির বাংলোয় থাকতে চান, মানে হেসেডিতে পিডাব্লিউডির বাংলোয় যদি থাকতে চান, তাহলে অবশ্যই আপনাদের যোগাযোগ করতে হবে পিডাব্লিউডি বাংলো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি রোডস চাইবাসা সদর চাইবাসা জেলা সিংভূম ঝাড়খণ্ড, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন। আর হোটেলের নাম অ্যাড্রেস সব কিছু ডিটেলস আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা হেসেডি কীরমভাবে পৌঁছবেন কী কী করবেন জানা হলো। অবশ্যই আমার এই ভিডিওটি যদি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয় এবং আমার চ্যানেলটিকে এবং আমার ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আমার নতুন নতুন ভিডিও রোজ দিনই আসতে থাকে আর সঙ্গে সঙ্গে আমার ভিডিওর নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।